নমস্কার বন্ধুরা স্পাইসি মিঠাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কালকে যেহেতু রাখি আছে তো তার জন্য রাখিতে তোমরা ভাইদেরকে চিকেনের কোনো যদি স্পেশাল ডিশ বানাতে চাও তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে দই চিকেনের রেসিপি এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে এবং ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই দই চিকেনটা বানানো যাবে আমি আজকে এই দই চিকেনটা বানানোর জন্য কিন্তু পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে চিকেনটাকে নিয়ে নিচ্ছি এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ মতো টক দই যেহেতু আমি এখানে দই চিকেন করব তার জন্য দইয়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি চিকেনটার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেব। এটাকে চিকেনটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এটা মাখিয়ে নেওয়ার জন্য এর মধ্যে খানিকটা সর্ষের তেলও দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে ম্যারিনেট করে এটাকে আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি হচ্ছে খান একটা রসুন দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু আদার কুচি এর মধ্যে এগুলোকে সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে কিন্তু ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে আলুটা অপশনাল যেহেতু আমার বাড়িতে চিকেন হলেই একটু আলু খায় সবাই তাই জন্য আমি এখানে আলুর ব্যবহার করছি তবে এখানে আলুর ব্যবহার না করলেও চলে এবার এই আলুগুলোকেও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেব। এর মধ্যে আর এক্সট্রা কোনো তেল আমি দিচ্ছি না এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা পেঁয়াজ আমি মিক্সিং জারের মধ্যে একটা পেঁয়াজ দিয়েছি আর এখানে আর একটা পেঁয়াজ দিচ্ছি এবার এই পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগের থাকতে করে রাখা মশলাটা মশলাটাকে দিয়ে পেঁয়াজের মধ্যেই তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে এবার এই মশলাটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আগের থাকতে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখেছি তার কারণ হচ্ছে চিকেনটায় যেহেতু দই দেয়া আছে বলে এবার এই চিকেনটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এই মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন এখন চিকেনটাকে আমি সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করব আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর আমি এখান থেকে ঢাকাটা খুলে নিয়েছি এর মধ্যে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু চিকেন আর দইয়ের জলই বেরিয়েছে আমি কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ জল ছাড়াই করব। এখন যেহেতু চিকেনটা খানিকটা সেদ্ধ হয়ে এসছে তার জন্য আমি এর মধ্যে আগের থাকতে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এই সময় আলুটা দিলে চিকেনটা যখন পুরো রান্না হয়ে যাবে তখন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন প্রথমে কিন্তু আমি পেঁয়াজটা ভাজার সময় নুন দিয়েছিলাম সেটা চিন্তা রাখ করেই আমি কিন্তু এখন নুনটা ব্যবহার করেছি এবার এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব যেহেতু আমি এটায় জল দেব না তার জন্য কিন্তু আমি এটাই মাঝে মাঝেই ঢাকা দিয়ে রান্নাটা করব। তাতে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এটার মধ্যে আমি একটু ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এগুলোকে দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব এটা মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু চিকেনটা একেবারে রেডি হয়ে যাবে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দই চিকেনটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতেও রবিবার দিনকেও বা যে কোনো অকেশানেই কিন্তু এটা রান্না করতে পারেন এবং রান্না করতেও খুব একটা বেশি সময় লাগে না শুধুমাত্র ম্যারিনেশনের জন্যই যা সময় লাগে আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি রান্নাটা দেখে ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই অবধি দেখা হবে পরবর্তী ভিডিওতে